ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন আলাদা একটা রেসিপি, সামুদ্রিক মাছ কীভাবে খায়, আমুদি মাছের ঝাল। তো এখানে আমি কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, একটু দেবো লবণ। আর মাছ ভাজার জন্য তেল গরম রেডি হয়ে গেছে, আমি এখানে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। মাছগুলো একটু মচমচে করে ভেজেছি, এগুলো হচ্ছে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব মেম্বার, মাছ ভাজা খাওয়ার। তো এদের জন্য এটা তুলছি, এইভাবে মাছগুলো ভাজবো। মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি চারটে, টমেটো কুচি নিয়েছি চারটে, আর একটু পেঁয়াজ কলি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনে পাতা নামানোর আগে। এতে কোনো মশলা দিয়ে আমি এটা না করবো না, শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে আমি ঝালটা বানাবো। তো ওই তেলের মধ্যেই আমি প্রথমে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো এখন দেব না, এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি, পেঁয়াজ এবার দিয়ে দেবো টমেটো গুলো। গাছের নরম করছি গাছের তো।